আঠটা জালত জব্দ আঠাশি হাজার লাঠিওয়ালার জবানবন্দিয়ে বাদ দেখুয়াইছে নর্দার্ণ রেঞ্জক শিলডুবি গড় হত্যার ন ন তথ্য ফাদিল এইটো লাঠিওয়ালা উরফে আব্দুল রশিদ 29 মেত শিলডুবিত সংঘটিত গড় হত্যার সঙ্গে জড়িত লাঠিওয়ালা লাঠিওয়ালায় মুখ খোলার পাছতে নর্দার্ণ রেঞ্জর ধারাবাহিক অভিযান অভিযানত জব্দ 88,000 টকার লগতে তিনিখন পাসবুক আব্দুল রশিদর সহযোগী শাহ কালামর ঘরত নর্দার্ণ রেঞ্জে জব্দ করিলে ধনখিনি শিলডুবির গড় হত্যাত অস্ত্র শস্ত্রের লগতে রসদ পাতি যোগানোর বিনিময়ত চোরাং শিকারী দলে আব্দুলক দিছিল সর্বমুঠ 1,00,000 টকা তারে 12,000 টকা খরচ করার পাছত লুকুয়াই থা 88,000 টকা জব্দ হল সোমবারের অভিযানত ধনের লগতে জব্দ করা পাসবুক তিনিখনত খর্গ বিক্রির ধনের লেনদেন হওয়ার তথ্য লাভ করেছে নর্দার্ণ রেঞ্জে শিলডুবি গড় হত্যাকাণ্ডের জড়িত এজন চোরাং শিকারী আমি এরেস্ট করবলে সক্ষম হয়েছিল এই লাঠিওয়ালার শিকারটির ভিত্তিতে আমি কালি আকৌ অভিযান চলাইছিলাম আর দিয়া তথ্য মতে আমি শাহ কামাল নামের এজন মানুষের ঘরের 88,000 টাকা আমি উদ্ধার করবলে সক্ষম হোক এইখানি টাকা গড় হত্যাকাণ্ড যেটা শিকারী দলটি সোমাইছিল সেই সময় প্রয়োজন হওয়া খাওয়া বস্তু রেশন আৰু হাতিয়াৰ মানিয়া যিখিনি কাম এইখিনি কাম আব্দুল ৰশিদে কৰিছিল কেৱল শিলডুবিয়েই নহয় পূৰ্বেও কেইবাটাও গড় হত্যাত জড়িত আব্দুল ৰশিদ গড় শিকাৰৰ অভিযোগতে 2015 চনৰ মে মাহতো নর্দার্ণ ৰেঞ্জৰ জালত পৰিছিল কুখ্যাত চোৰাং শিকাৰীটো আব্দুলৰ পৰা নর্দার্ণ ৰেঞ্জে জব্দ কৰিছিল 35 জাই গুলিৰ লগতে এটা ৰাইফল সেই গোচৰতে 3 বছৰ জেল খটাৰ পাছত জামিনত মুকলি হৈ আহিয়েই 29 মেত পুনৰ গড় শিকাৰত জড়িত হল আব্দুল ৰশিদ এনেদৰে আইনৰ সুৰুঙালৈ আব্দুলৰ দৰে দুৰ্ধৰ্ষ চোৰাং শিকাৰীয়ে বাৰে বাৰে গড় হত্যা কৰা ঘটনাই বন বিভাগৰ ভিতৰচোৰাত সৃষ্টি কৰিছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ আনহাতে শিলডুবিত সংঘটিত গড় হত্যা সন্দৰ্ভত ইতিমধ্যেই নর্দার্ণ ৰেঞ্জে গ্ৰেপ্তাৰ কৰিছে 8টা চোৰাং শিকাৰীক আনোৱাৰ ইছলাম মুছাব্বৰ ৰহমান ইয়াকুব আলী কাছেম আলী ফাতেমা খাতুন অৰুণাচলৰ ইন্দ্ৰ বাহাদুৰ টামাং আৰু মণিপুৰৰ সোণ নাইটেক ইতিমধ্যে প্ৰেৰণ কৰা হৈছে জেল হাজোতলৈ কিন্তু শনিবাৰে নিশা গ্ৰেপ্তাৰ কৰা আব্দুল ৰশিদক নিজৰ জিম্মাত লৈ গড় শিকাৰীৰ চক্ৰটোক উৎখাত কৰিবলৈ তৎপৰ হৈছে নর্দার্ণ ৰেঞ্জ 29 মেৰ গড় হত্যাৰ সৈতে জড়িত 3 পলাতক চোৰাং শিকাৰীৰ সন্ধানত আৰম্ভ কৰিছে তীব্ৰ অভিযান বিশ্বনাথৰ পৰা তুষাৰ হাজৰিকা নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট